आगे चाहत चली, पीछे पीछे दिल चल पड़ा। कैसे भला रोकूं किसे, ये तो है दीवाना बड़ा। बेखुदी जाने ना, कुछ कहा माने ना, हर धड़कन कहे ये जादू है प्यार का। आगे आगे चाहत चली, पीछे पीछे दिल चल पड़ा। दीवानगी का आलम न पूछो, कोई नशा छाया है। हो आवारगी का मौसम तो देखो, खुशबू जान आया है। बेखबर मस्ताना, दर्द से अनजाना, ना कोई भी हल है इस बेकरार का। आगे आगे चाहत चली, पीछे पीछे दिल चल पड़ा। कैसे भला रोकूं किसे, ये तो है दीवाना बड़ा। डोर के बांधे हैं, हो रब से दुआ में शाम सवेरे महबूब को मांगे हैं। कह रहा है सफर, आएगी वो नजर, गुजर जाएगा लम्हा इंतजार का। आगे आगे चाहत चली, पीछे पीछे दिल चल पड़ा। कैसे भला रोकूं किसे, ये तो है दीवाना बड़ा। बेखुदी जाने ना, कुछ कहा माने ना, हर धड़कन कहे ये जादू है प्यार का। आगे आगे चाहत चली, पीछे पीछे दिल चल पड़ा। कैसे भला रोकूं किसे, ये तो है दीवाना बड़ा।
पे तो ए दिलरुबा तेरी सखियां भी फिदा, ये बोलेंगी क्या पूछो पूछो। वीडियो करो।
আনি বে রুমার সরাই দিগা ওই যদি অন্য লোক পায় তা না না ওই ঠিক আছে ওই ঠিক আছে লেট ভাই মোহাম্মদ হরিখালি আছে না আছে বাপের নামে দেলে পাসপোর্টে মোহাম্মদ বসাল না মোহাম্মদ ভাই আমি এই বরস্টিদের সামনে সবাই বসেন আপনারা বসেন একটা কলমটা ধরে একটু হালকা হালকা নাড়ান, সমস্যা নেই কলমটা। ঠিক করে দাঁড়ান, ছবির মধ্যে আসতেছেন, ফেসটা একটু নরমাল রাখেন, দাঁড়ান একটু, একটু শরীরটা একটু নাড়ান, একটু শরীর করতে একটু হাত পা নাড়ান, হাত পা না শুধু হাত, না না কি অবস্থা ভাই, আমি বলে একটু নাড়ান, করমটা একটু নাড়ান, নড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ একটু জোরে পড়েন, কাজী সাহেব একটু জোরে পড়েন, আমিন সাইয়্যাতি আমালিনা মাইয়িদুল্লাহ ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান নাযীরান বাইনা ইয়াদাই সা'আ মান ইয়াতি আল্লাহু রাসূলুহু ফাকুদ রাশাদা ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খালাকা زوجها بس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم পাঁচ নং গগন বাবু রোড নিবাসী হযরত আলী এর পুত্র কামরুল ইসলামের নিকট আমি হাফসা আক্তারের উকিল হইয়া 2 লক্ষ টাকা দেনমোহর ধার্যে ওকালাতান বেলায়তান শরিয়াতের নিয়ম অনুযায়ী সাক্ষীগণের সম্মুখে সরকার বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করিতেছি। আমি হাফসা আক্তারের উকিল হইয়া বিবাহ দেওয়ার জন্য ইশারা করেন, বিবাহ দেওয়ার জন্য একাঙ্গুল থেকে সাত আঙ্গুল থেকে ইশারা করেন, বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করিতেছি। আপনি বলেন আমি হাফসা আক্তারকে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্যে সাক্ষীগণের সম্মুখে স্ত্রী হিসেবে কবুল করিয়ে নিলাম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, اللهم صل على سيدنا السلام عليك شفيع المظلومين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين এই মোনাজাত দরতে বলো, এই মোনাজাত করো, সবাই মোনাজাত দরতে বলো, সবাই মোনাজাত, সবাই মোনাজাত দরে শুরু হয়েছে। اللهم صل
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وترحمنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله দাম্পত্য জীবনকে আল্লাহ সুখময় করিয়া দেন রব্বুল আলামিন এই দাম্পত্য জীবনকে আল্লাহ সত্যিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত সে মহব্বত তাদের মধ্যে দিয়ে দেন রব্বুল আলামিন তাদের মধ্যে আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে বসে থাকে আল্লাহ তাদের মধ্যে এরকম মহব্বত ছিল সেই মহব্বতকে সুকুমার দাম্পত্য জীবন দান করিয়া দিন রব্বুল আলামিন শয়তানি ওয়াসওয়াস আল্লাহ যত দূর আছে সব দূর করিয়া দিন রব্বুল আলামিন তাদের সংসারের মধ্যে আল্লাহ শান্তি করিয়া দিন রব্বুল আলামিন আল্লাহ তারপরে কে তারপরে কে কোলাকুলি করেন কোলাকুলি तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त मैं चीज बड़ी हूँ बस शिक गो
नहीं तुझको कोई होश होश, नहीं तुझको कोई होश होश, उस पर जो मन का जोश जोश, नहीं तेरा, नहीं तेरा कोई दोष दोष, मदहोश तू हर वक्त वक्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। चेंज कर डाला, ना होश किसी ने संभाला, तेरा नहीं तेरा कोई दोष दोष, तेरा हुस्न ही जबरदस्त दस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त।
আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি চোখ মুছে মুখ তোলো স্নেহের বাঁধন খোলো চোখ মুছে মুখ তোলো স্নেহের বাঁধন খোলো এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি যদি করলে আমায় বড় কেন তবে এমন করে কন্যাকে পার করো এই যদি গুণিয়ম নীতি এই সমাজের বিধান হাসি মুখে করো বাবা কন্যা সম্প্রদান তবে কেন কান্না চোখে কোন অনুভূতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি যাবার সময় যখন থাকবো না আর আমি চশমা নিতে ওষুধ খেতে ভুলো না গো তুমি বুক যে আমার যাচ্ছে ভেঙে মন মানে না মানা কেমন করে থাকবো ছেড়ে নিজে আমার জানা দেহেতে নাই প্রাণ যেন বুকটা চিড়ে যাচ্ছে নিয়ে কেউ কলি যা খান